আন্ডারলেক্টের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আজ মঙ্গলবার মাঠে নামবে পিএসজি। এই মৌসুমে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে প্যারিস সেন্ট জার্মেইন, একের পর এক জয় নিয়ে ছুটছে তারা। দারুণ ফর্মে আছেন আক্রমণ ভাগের তিন অস্ত্র নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও এডিনসন কাবানি। নেইমার ও কিলিয়ান এমবাপ্পে যোগ দেওয়ার পর থেকে পিএসজির আক্রমণ ভাগে এসেছে নতুন গতি, যে কোনো দলের সামনে ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় এই তিনজনের আক্রমণ ভাগ। মার্শাইয়ের বিপক্ষে লাল কার্ড পাওয়ায় লিগ ওয়ানের গত ম্যাচে খেলতে পারেননি নেইমার জুনিয়র, কিন্তু জয় হাতছাড়া হয়নি পিএসজির। দারুণ ফর্মে থাকা এডিনসন কাবানির গোলে জয় পেয়েছে ফরাসি ক্লাবটি। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফিরেছেন নেইমার। আন্ডারলেক্টের বিপক্ষে আজ দেখা যাবে বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলারকে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে আন্ডারলেক্টের বিপক্ষের ম্যাচের আগে নেইমারকে নিয়ে দারুণ আশাবাদী কোচ উনাই এমেরি। উনাই এমেরি ফরাসি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, দারুণ ফর্মে আছে আমার আক্রমণ ভাগ। নেইমার গত ম্যাচে ছিল না, তবে চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে আমরা তাকে পাচ্ছি, যেটা আমাদের জন্য মহা গুরুত্বপূর্ণ। এদিকে আমার দলের বাকি দুই খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে ও এডিনসন কাবানিও দুর্দান্ত ফর্মে আছে, আমি তাদের উপর দারুণ খুশি। তবে নেইমারকে দলে পাওয়ায় দলের আত্মবিশ্বাস আরো বাড়বে। আশা করি দলের জয়ের জন্য দারুণ কিছু করে দেখাবেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগে আন্ডারলেক্টের বিপক্ষে পিএসজির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:45 মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি 10/3।